ভানু ও রবি আজ বাবার বাড়ি গেল। চার দেওয়াল থেকে মুক্তি পেয়ে মায়ের কোলে চেপে খোলা আকাশের নিচে আসলো ছোট্ট ভানু ও রবি। জন্মাবস্থা থেকে ছোট্ট ভানু ও রবি মায়ের সাথে সংশোধনাগারেই রয়েছে। বন্দী থাকাকালীন রক্তকরবী নাটকের মঞ্চে পরিচয় বুদ্ধদেব মেটে ও রুনা মেটের। পরবর্তীতে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও প্রায় দুদশক হতে চলল এখনও বন্দী দশা ঘোচেনি তাদের। যমজ সন্তানদের নিয়ে মা রুনা মেটে বহরমপুর সংশোধনাগারে রয়েছেন বন্দী। বৃহস্পতিবার প্যারেলে এক মাসের জন্য মুক্তি পেয়েছে বাবা বুদ্ধদেব মেটে ও মা রুনা মেটে। মুক্তি পেল তাদের আট মাসের দুই ছেলে ভানু ও রবি। বাবা মায়ের কোলে করে রওনা দিল বীরভূমের লাভপুরে নিজের বাড়িতে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সংশোধনাগারের যক্ষপুরীতে যাবজ্জীবন সাজা খাটা দুই বন্দী খুঁজে পেয়েছিল আলোর উৎস। বন্দী থাকাকালীন রক্তকরবী নাটকের মঞ্চেই পরিচয় বিশু পাগল ওরফে বুদ্ধদেব ও নন্দিনী ওরফে রুনার। পরবর্তীতে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও প্রায় দু দশক হতে চলল এখনও বন্দী দশা ঘোচেনি তাদের। বুদ্ধদেব লালগোলার মুক্ত জেলে ও রুনা বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী। যমজ সন্তানদের নিয়ে মা রুনা মেটে বহরমপুর সংশোধনাগারেই রয়েছে। করোনাকালে তিন মাসের জন্য প্যারেলে মুক্তি পেয়ে বাড়ি এসেছিল তারা, কিন্তু আবার আদালতের নির্দেশে জেলে ফিরতে হয় তাদের দুজনকে। যমজ সন্তানদের নিয়ে মা রুনা মেটে বহরমপুর সংশোধনাগারে রয়েছে। বৃহস্পতিবার প্যারেলে এক মাসের জন্য মুক্তি পেয়েছে বাবা বুদ্ধদেব মেটে ও মা রুনা মেটে। মুক্তি পেল তাদের আট মাসের দুই ছেলে ভানু ও রবি। বাবা মায়ের কোলে করে রওনা দিল বীরভূমের লাভপুরের নিজের বাড়িতে। খুশি পরিবারের সকলেই, কিন্তু যাবজ্জীবন সাজার কতদিন, কুড়ি বছর কেটে গেলেও এই বন্দী দশা ঘুচবে কবে, সেই অপেক্ষায় বুদ্ধদেব মেটে। দুই সন্তানের জন্য তার স্ত্রী রুনা মেটেকে মুক্তি দেওয়ার আর্জি তার। আমি এটা সরকারের কাছে বারবার আবেদন রাখছি, আমি জোড়হাত করে করোনা করে বলছি, যারা চোদ্দ বছর কুড়ি বছর তিরিশ বছর লোক পড়ে আছে তাদেরকে নিয়ে সরকার ছেড়ে দেয় ব্যবস্থা করুক, এবং যদি এমনি জুডিশিয়াল থেকে রিলিজের একটা ব্যবস্থা চলছে সেটাও আমরা বারবার শুনছি। আমি আজকে আট বছর ধরে শুনছি ছাড়বে ছাড়বে, কিন্তু এখনও পর্যন্ত ছাড়া হলো না। তা আমি চাইছি হয় লাইভ প্যারেল করে দেখ, একটা মেয়ে যদি কুড়ি বছর পঁচিশ বছর জেল খাটে সে তো সামথিং একটা ভুল করেছে। তার ছেলে মেয়ে তার দুটো বাচ্চা হয়েছে, সে বাচ্চা দুটো তো কোনো অন্যায় করে না, তো নিষ্পাপ শিশু, তার দিকে সেই মায়ের সঙ্গে থাকতে হচ্ছে। তাই আমি এটা সরকারের কাছে রিকোয়েস্ট করছি যাতে আমার বউকে লাইভ প্যারেল করে দেখ কিংবা জুডিশিয়াল থেকে মুক্তি দেয়, এটাই আমার অনুরোধ। তাসের দেশের কিছু নিয়ম কারণ আছে, তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ নাটক, ওর একটা যেমন নিয়ম কারণ আছে, এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এই যে বিষয়গুলো আমাদের জেল, জেলে একদম পারফেক্ট ওই রকম নিয়ম ডিসিপ্লিন মেনে চলতে হয়। তেমন আমরা অফিসারের কথা মতো চলি, অফিসার আমাদের সবসময়কার জন্য ওরা, আমরা অফিসার দিকে না বাবা মাই ভাবি, তা কোনো বাবা মায়ের সঙ্গে তো আমাদের দেখা সাক্ষাৎ হয় না, ওনারাই আমাদের সব, আমাদের দুঃখের কথা কষ্টের কথা সব কিছু ওনাদের সঙ্গে শেয়ার করি। ওনারাই আমাদের বলে যে ঠিক আছে ধৈর্য ধরে থাকো, ভালো ব্যবহার করো, ঠিক দেখবো তোমাদের একদিন রিলিজ হয়ে যাবে, কিন্তু কতদিন সেটা কতদিন। একটা মানুষ আমরা শুনি বার থেকে অনেকে বাইরে লোক জানে যে লাইফা সাজা মানে চোদ্দো বছর হলে ছেড়ে দেয়, এটা সব মানুষই জানে, কিন্তু চোদ্দো বছর ঊর্ধ্বে যে সারা জীবনই কি জেলে থাকতে হবে। সেই জন্য আমি বারবার চাইছি যাতে চোদ্দো বছর হয়ে গেছে, আমার বউর কুড়ি বছর উনিশ বছর রানিং চলছে, আমার ছেলেদের মুখ তাকিয়ে যাতে আমার বউকে মুক্তি দেয়, এইটুকু আমার আবেদন। সংশোধনাগারে একা দুই ছেলেকে নিয়ে মানুষ করা খুব সমস্যা জেল থেকে মুক্তি রাজ্যে রুনা মেটের। আমি আজীবন যেন ছেলেকে বাইরে কাটাতে পারি, আমি এটাই সবসময় চাইছি। আমার বাচ্চারই যা কষ্ট পেলাম, আমি তিন মাস পর মানে যাওয়ার পরে আমার মানে না খাওয়া না ছিল, খাওয়া না ছিল, ঘুমে ঠিক কিছু ঠিক ছিল না আমার। আমার দুটো বাচ্চা নিয়ে আমি প্রচণ্ড কষ্ট মানে ফিল করেছি আমার ভেতরে, দিন রাত শুধু ভাতে থালালি কানতে হয়েছে আমার ছেলে। আর বুঝতেই তো পারছেন দুটো বাচ্চা নিয়ে কী অবস্থা হয়, ছেলেমেয়ে তো অসুবিধা, বাচ্চা কার কাছে যাচ্ছিল না, বাবাকে আর ঠাকুমাকে খুঁজছিল বারবার। এখন তো বললো এক মাস, এখন কতদিন দিল তা জানি না আমরা।
ছেলে ও বৌমা জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন এমনটাই মনে করে দুই নাতিকে বাড়ি নিয়ে যেতে এসেছিল বুদ্ধদেবের মা অঞ্জলি মেটে। কিন্তু এসে জানতে পারেন এক মাসের জন্য প্যারেলে ছাড়া হচ্ছে তাদের। ছেলে বৌমাকে বন্দী দশা থেকে মুক্তি দেওয়া হোক এমনটাই আরজি বৃদ্ধা মায়ের। আমার ছেলেরা লাকিরা বাড়ি থাকে, ঘরের মধ্যে ছেলেরা ঢুকাতে তো খুব তঞ্চিতই করছে, একা থাকছে না। আমার কাছে একবার মুক্তি হলেই খুব ভালো হয় বাবা, আমাকে আর এই ছেলেরা জেলে থাকলে আমার ভালো লাগবে, তোমরাই বলো। সংসার চল, আমার খ্যাত আছে, জমি জায়গা আছে, ভাগে ভাগা ভাগে দিয়ে একটা লাইতে আছে বাবা মরা, আমার ছেলেরা সব বাড়ি যাক একবারে ছাড় হয়ে। নাট্যকার প্রদীপ ভট্টাচার্যের রেপার্টারি নাট্য সংস্থার উদ্যোগেই শুরু হয়েছিল কারাবন্দীদের নিয়ে নাটক মঞ্চস্থ করা। দেশ বিদেশে গিয়েও নাটক মঞ্চস্থ করেছে কারাবন্দীরা, সেই দলেই ছিল বুদ্ধদেব ও রুনা। প্রদীপবাবুর কাছে নিজের ছেলে মেয়ের মতোই বুদ্ধ রুনা। বুদ্ধ ও রুনার ভালোবাসা ও বিবাহ শুরু থেকে সঙ্গে ছিলেন প্রদীপবাবু। প্যারেলে এক মাসের জন্য হলেও ছেলে মেয়ে ও দুই নাতির মুক্তিতে কিছুটা হলেও স্বস্তিতে তিনি। তবে জেল থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেও জানান প্রদীপবাবু। মানে সেই বলে না, অনেক ভার মাথায় নিয়ে ঘুরছিলাম, আজকে ভার মুক্ত খানিকটা হলাম। কিন্তু যতদিন না আমার নাতি ছেলে এবং মেয়ে এরা মুক্ত হবে, জেল থেকে ছাড়া পাবে, ততদিন অবধি তো লড়াই চালিয়ে যেতে হবে। আর এই ঘটনাটা ঘটতো না 15 আগস্ট, যে যখন স্বাধীনতা দিবস, তখন আমার নাতিরা এবং ছেলে মেয়ে লালগোলা মুক্ত জেল এবং এখানে মেয়ে দুটো বাচ্চা নিয়ে ঢুকলো, তখন সেই দিনটা খুব খারাপ লেগেছিলো। তারপর থেকে একটা ভার চলছিল, তারপরে খবর পেলাম যেটা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের একটা স্ট্যান্ডিং অর্ডার ছিল, যে এবং সেটা বেরিয়েছিল সব জায়গায় যে এদেরকে আর ঢুকতে হবে না যতদিন না পর্যন্ত ফার্দার অর্ডার দেওয়া হয়, এদের বাড়িতেই থাকতে হবে। তা সব জায়গা থেকেই যারা আবাসিক, জেলের আবাসিক 15 আগস্ট এসেছিল, তাদেরকে সব জেল থেকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এদেরকে একমাত্র বহরমপুর জেলে নিয়ে নিয়েছিল কথা। এটা সুপ্রিম কোর্টেরও অর্ডারটা তো আর এমনি এমনি বেরোয়নি, মানবিক জায়গা থেকেই তো অর্ডারটা বেরিয়েছে, যে একটা মানুষ 18 বছর 19 বছর জেলেই আছে। এবং শুধু তাই না, তারা নাটক করেছে, দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে, ছাড়া অবস্থায় বিভিন্ন জায়গায় গেছে, হ্যাঁ, আবার জেলে সুশৃঙ্খলভাবে ফিরে এসেছে। এটাই তো ওদের জীবন শিক্ষা। ফলে ওরা যে ভালো হয়ে গেছে বা ভালো থাকার চেষ্টা করেছে 18-19 বছর ধরে, এটাই তো দেখে কোর্ট অর্ডার দিয়েছে যে ওদেরকে আর ফিরে আসতে হবে না, স্টে করিয়েছে বাড়িতে। হ্যাঁ, যে ফার্দার অর্ডার না হওয়া পর্যন্ত। বহরমপুর শহরে আধুনিক পোশাকের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছে পোশাক এন্টারপ্রাইজ। রয়েছে মেয়েদের ফ্যাশনেবল ওয়েস্টার্ন ডিজাইনার ড্রেসের বিপুল সম্ভার, এছাড়াও ছেলেদের জিন্স, ফর্মাল ক্যাজুয়াল শার্ট, টি শার্ট রয়েছে রিজনেবল প্রাইসে। তাই আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র প্রতিষ্ঠান পোশাক এন্টারপ্রাইজে। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ঠিকানা 149 নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7047661989। গ্রামন ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in এ অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন
প্রয়োজন নেই। নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্টলেক সেক্টর 3 কলকাতা 700106।